হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা গেছিলাম অমৃতুল্য বলে একটা চায়ের জায়গা আছে যেটা খুবই ফেমাস এখানে পুনেতে। এখানে চা ভীষণ টেস্টি, অ্যান্ড ওরা মশালা চায় করে। অনেকগুলো আউটলেটস আছে এখানে পুনেতে। এরা জাস্ট আমার হসপিটালের জাস্ট সামনে আছে। তো বিকেলে 5টা 5:30 6টা যখনই ছুটি হয় তখন আমি আর রনক এখানে এসে চা খাই আর একটু জাঙ্ক খাই, ওই শেয়ার করে একটুখানি, যেরকম ফুচকা বা বড়া পাও, সেব পাও, সেব পুরি, এইসব সব কিছুই এখানে পাওয়া যায়। আজকে আমরা নিয়েছিলাম ফুচকা। ফুচকাটা হেভি বানায়, একটু মিষ্টি আর টক দুটো মিলিয়ে এখানে আলাদা রকম চাটনি দিয়ে আলাদা রকম বানায়। এবার আমরা বাড়ি চলে এসেছি। আমার অবস্থা দেখো, শোচনীয় অবস্থা। ঠিক কর, এইটা তো রেন্টেড, এইটা হচ্ছে রেন্টের ওনার, না নাম দেখা যাচ্ছে। ছাড়ো আন্টি, ছাড়ো ওকে, ছাড়ো। এই তো বাড়ি এসে গেছি গুলুকোলে। চলো, আমি আর গুলু এখন কুল খাবো। কুল কুলটা কোথায় আছে? ফ্রিজে আছে। চলো, এই তো দুটো কুল নিয়ে নিয়েছি, এবার কুলটাকে ধোবো। তুই একটা খাবি, নিয়ে না, নিয়ে না, দাঁড়া দাঁড়া, ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিতে দে। তো হাতে কুল হয়ে গেছে, এবার কুল খা তুই। হ্যাঁ, ও সব কিছু তো এমনিও মুখে নেয়। চল ব্যালকনিতে যাবো, চল 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 ব্যালকনিতে যাই। চলো মানে জায়গায় একটু বসি। এই তো আমরা ব্যালকনিতে এসে গেছি, এবার আমরা কুল খাবো। গাছে একটা একটু বেরিয়েছে না, লঙ্কা বেরিয়েছে না, টমেটো বেরিয়েছে, কি তুলবো? দেখতে পাচ্ছ কি না দেখো, একটা বাচ্চা খেলছে ওখানে, একটা ছোট বাচ্চা খেলছে। এরা না এই যে ব্যালকনিতে কাপড় লাগিয়ে দিয়েছে না, এদের একটা বড় গল্প আছে। এ হচ্ছে একটা ওই লোকটা বেরিয়েছিল, মনে আছে? ওই লোকটা বেরিয়ে বলছিল রনেককে যে আপনি ওপরে ভালো জামা পরুন। এই লোকটা নিজে নিজেকে কাউকে দেখাতে চায় না, ব্যালকনিতে কেউ এরকম কাপড় দেয় দিয়ে দিয়েছে দেখো। এদিকে গুলু বাবাকে তো বলেছিল যে তুমি জামা দিয়ে দাও। হ্যাঁ, তারপরে দেখলাম নিজেই ব্যালকনিতে গায়ে দিয়ে দিল কাপড়। নিজে গায়ে ব্যালকনিতে গায়ে দিল। হ্যাঁ, কালকে এই বলছো বাচ্চাকে নিয়ে খেলাচ্ছে না, ছোট বাচ্চা। কালকে ভদ্রমহিলাটা কি করছে জানো, ওই যে গাছটা নেই, খেজুর গাছটা দেখেছো? ওই খেজুর গাছটা উঠতে, খেজুর গাছে উঠেছে, উঠতে যাচ্ছে। ও তো মোটা আছে, উঠতে পারবে? তুমি বলো, খেজুর গাছটা দেখো কত বড়। মোটাদের বেশি ফুর্তি, সকালবেলা দেখবে সব মোটা গুলো হাঁটে। বাবা, মোটা কিরকম বলতে নি, আমি নিজেও মোটা ছিলাম মানে। ঠিক আছে, খেজুর গাছটা উঠতে পারবে বলো? এখানে আমাদের চুগলি হচ্ছে, চুগলি এখানে। গুলু ব্যস্ত আছে, গুলু কেউ ডিস্টার্ব করবে না, গুলু ব্যস্ত আছে। আমাদের কিন্তু হ্যাঁ বাইরে একটু একটু দেখা যাচ্ছে। এখানে বসবো, টাইম পাস করবো, কি বলছো? তুমি চা খেয়েছো বাবা? খেয়ে নে কুলটা, মিথ্যি কুলটা, মিথ্যি 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 কুলটা, মিথ্যি 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 কুলটা, কো মিথ্যি। আমি আর গুলু এখানে বসে আছি, এখানে গুলু আর আমি মস্তি করছি। গেলে গুলু এখনো ছাড়েনি কিন্তু। এখানে আমরা বসে আছি, আমরা বিকেলে রোদ পাচ্ছি। মিথ্যি আছে, মিথ্যি মিথ্যি আছে, মিথ্যি আছে বাবু, বাবু
মিতি আছে এদিকে এদিকে ঘুরে এদিকে হ্যাঁ পড়ে যাবে মিতি আছে এদিকে বলো increase the light intensity to 100% okay yama tetti tetti ta phol sobji khachhis tu ha tetti ache tetti babu bhenge jabe na to na na eta kichu lagar ham nei na bhenge jabe na to ki ki kore bangbe dekhchi to ekhon under supervision ache to at least taste ta to develop korbe kichu হ্যাঁ ওরকমই কর দেখছি তো ওকে বাবু হ্যাঁ ওটা খেলার জিনিস আজকে আমি বানাবো ফুলকপির তরকারি মাইক্রোওয়েভে আগে এটাকে গ্রিল করছি আর এদিকে আছে টমেটো ধনে পাতা কাটা হয়ে গেছে আদা রসুন দিয়ে দই দেবো দই আর নারকেল আপেল আর কুলের সেদ্ধ আমি আগে ভেজে নেব এটা সয়াবিনটা আর আলুটা সয়াবিন আমি অনেক বেশি খাই সয়াবিন খেতে খুব ভালো লাগে একটু টার্মারিক দেব এটাই শুধু হলুদ দিয়েছি হলুদ দিয়ে একটু ভেজে নেব আর এদিকে আমার কপি রোস্ট দেখি কেমন হয়েছে এখানে আমি আদা রসুন টমেটো আর ভাজা পেঁয়াজ পেঁয়াজটা ভাজবো তারপরে এটাকে পিষে নেব আমার সব ভাজা রেডি এদিকে হচ্ছে আদা রসুন আর টমেটো পেঁয়াজটা বড় বড় কেটে মাইক্রোওয়েভে একটু 3 মিনিট দিয়ে দিয়েছি তো এটা পেস্ট করলে খুব টেস্টি হবে এটার মধ্যে দিয়ে দিয়েছি দই টমেটোর ওই পেস্টটা কাশ্মীরি লাল মির্চ আর জিরা ধনিয়া এবার এটাকে কষাতে হবে এটার মধ্যে দেব এই পেঁয়াজ যেটা আমি মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম এবার এই সবগুলোকে ভালোভাবে কতক্ষণ নাড়াতে হবে ততক্ষণ তেল ছেড়ে দিচ্ছি না একটু তেলও ছিল এবার আমি এই মশলার মধ্যে সব দিয়ে দিলাম এবার জাস্ট একটুকে নাড়াতে হবে একটু জল দিতে হবে অ্যান্ড ইট উইল বি ডান আর সল্ট দিতে হবে লাস্টে অ্যান্ড একটু সুগার দিতে হবে 15 মিনিটসের জন্য 15 মিনিটস মিডিয়াম ফ্লেমে অ্যান্ড ইট উইল বি ডান এই আমরা নতুন একটা জিনিস কিনেছি এটা হচ্ছে মাইক্রোওয়েভে বানানোর জন্য ঢোকলা অ্যান্ড ইডলি মেকার তো এটা আজকে দেখা হবে যে আজকে এটা কেমন হয় এটা 200 টাকা মাত্র দাম নিয়েছে দেখি জিনিসটা কেমন রিভিউসটা খুব ভালো ছিল তো খোলা যাক হ্যাঁ কিছু লাগানোর দেয়নি কিভাবে ব্যাপারটা হচ্ছে আমরা উল্টো ভাবে ধরেছিলাম এটা অ্যাকচুয়ালি এটার উপরে রাখতে হবে কে কে বার করলো জিনিসটা কে বার করলো
এইখান দিয়ে স্টিপটা বেরিয়ে যাবে, ছোট ছোট দিয়ে রেখে কেন, বেশি বেশি দিয়ে দেবো, 3/4 ফুল করতে বলেছে তো। বাস বাস দুগুণই থাকবে, 3/4 হয়ে গেছে, বেশি যাবে তো। আর দেবে আরো দিয়ে দেবে পুরো ফুল, ব্যাটারটা কিনে আনা হয়েছে। ব্যাটারটার দাম কত নিল? 25 টাকা জল ঢুকে গেল, সেটা দেখতে হবে কতটা হাইটে হচ্ছে। ফুলেই থাকুক, সিলেক্ট করে 5 মিনিট তো দাও, 5 মিনিট কিছুই হবে না তো, দাও 5 মিনিট তো আপাতত দাও, বানানো যাবে যে কোনো সময়। চলো শুরু হলো, দেখা যাক। আমি হালুয়া বানাচ্ছি, সুজির হালুয়া, ইলাইচি দিয়ে এটাকে আগে রোস্ট করবো, তারপরে এটার মধ্যে তেল ফেল যা দেবার দেবো। এই দুটো জিনিস আমি মাইক্রোওয়েভে রোস্ট করবো, এটার সাথে লঙ্কাও দেবো, আর এইগুলোরই আমি তিনটে জিনিসের চাটনি বানাবো, আর তারপরে ওটার উপরে মাস্টার্ড আর তেল দিয়ে এটা দেবো, কারি পাতা। ভাবা যায় ইডলি বানানো হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে। এদিকে আমি হালুয়ায় দেব এইসব উইথ একটু দুধ, এইসব দেবো আমি সুজির মধ্যে। এদিকে ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, এটাকে এবার নাড়াতে হবে। এটা আমার হালুয়া রেডি, এটার মধ্যে কলা দিয়েছি আর নর্মাল প্রসিজার দিয়ে করেছি। আর এটা আমার রোস্ট হয়ে গেছে, ইডলিটা খুব ভালো হয়েছে, এরকম ইডলিটা বেরিয়ে গেল। হালুয়াটা কেমন হয়েছিল? হালুয়া খুব ভালো হয়েছিল, হালুয়ার মধ্যে কলাও দিয়ে দিয়েছে, আমি সেটাও বুঝতে পেরেছি। আর ওরকমই বানায়, হ্যাঁ, হালুয়াতে কলা দেয় আমি জানতাম। কি এইভাবে কি ভিডিও শেষ হবে আজকে আমাদের? হ্যাঁ, এটার সাথেই ভিডিও শেষ হচ্ছে, দেখা হবে পরের ভিডিওতে। আচ্ছা, টাটা, বাই বাই। টাটা তো করে দে, টাটা গুলু, তুমিও টাটা বলে দাও, টাটা, হ্যাপি উইকেন্ডস, টাটা।